গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ব্রাইটলাইট চ্যানেলে। আমি প্রীতি আজ আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুলেখাড়া শাকের উপকারিতা। কুলেখাড়া শাক বা কুলেখাড়া অনেকে হয়তো চেনে বা অনেকের বাড়িতেও আছে এই কুলেখাড়া শাক। এটি একটি জলজ উদ্ভিদ। এই গাছটি পুকুরের পাড় বা একটু জল সাথে একটু মাটি এইসব জায়গাতেই ভালো হয়। কুলেখাড়া শাকে রয়েছে এমন কিছু ভেষজ গুণ যা আমাদের স্বাস্থ্য রক্ষায় কাজে আসে এবং রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়ালের উপাদান যা আমাদের নানাভাবে সাহায্য করে। পেশি শক্তি বাড়ায় এই কুলেখাড়া শাক। বাতের ব্যথা খুব স্বাভাবিক একটা রোগ, এই রোগেও কুলেখাড়া শাক খেলে উপকার পাওয়া যায়। আবার রক্তে ইউরিক অ্যাসিড থাকলে কুলেখাড়া শাক খেলে রক্ত নিয়ন্ত্রণে থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়া শাক খেলে উপকার পাওয়া যায়। রাতে ঘুম ঠিকমতো না হলে বা শরীরে রক্তের পরিমাণ কমে গেলে এই শাক খেলে উপকার হয়। কুলেখাড়া শাক দেখতে অনেকটাই হিঞ্চে বা হেলঞ্চে শাকের মতো, কিন্তু এই শাকের প্রত্যেকটা গাঁটে একটি করে সোজা কাঁটা থাকে। কোথাও কেটে গেলে এই পাতা লাগালে রক্ত বন্ধ হয়। পেটের বিভিন্ন সমস্যায় না অনেক উপকারে আসে এই কুলেখাড়া শাক। আবার শারীরিক শক্তিও বৃদ্ধি করে, হাড়ের জয়েন্টের ব্যথাতেও উপকার করে কুলেখাড়া শাক খেলে। এছাড়াও বিভিন্ন রোগ সারাতে উপকারে আসে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক জলে সেদ্ধ করেও খাওয়া যায় বা রস বানিয়েও খাওয়া যায়। এছাড়াও ঘি দিয়ে এই শাক ভেজে খেতে পারলেও খুব ভালো হয় বা অন্যভাবেও রান্না করে খাওয়া যায়। তবে অবশ্যই যদি রস বা সেদ্ধ জল খাও তবে সকালে খালি পেটে না খেয়ে হালকা কিছু খেয়ে তার কিছুক্ষণ পর খেলে ভালো। পুরোপুরি খালি পেটে না খাওয়াই ভালো। সব কিছুর ভালোর সাথে খারাপও থাকে, খারাপ দিকটাও থাকে, তাই অতিরিক্ত না খেয়ে পরিমাণ মতো খাওয়া ভালো। আর যদি কোনো রোগের কারণে মেডিসিন চলতে থাকে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া ভালো। এছাড়া এই শাকের রস বা অন্যভাবে খেয়েও যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে তা না খাওয়াই ভালো। আর যদি খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কথা বলে তারপর খাবে। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট করে লাইক করে দিও। আর যদি হেল্প হয় তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আবার কথা হবে নতুন একটি এপিসোড নিয়ে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।